বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গত রাতে আহ প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে যার ফলে আমাদের স্বাদের অবস্থা দেখুন সম্পূর্ণ স্বাদ জলে ভরে গেছে একটি মাত্র সিদ্ধ জল পড়ার সেদিক দিয়ে পাতা গিয়ে আটকে গিয়েছিল যার কারণে জল নিঃসরণ হতে পারেনি তো সাত বাগান করার এটাই একটা প্রবলেম ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার স্বাদটা ড্যামেজ হয়ে যাচ্ছে তো আজকে তার প্রমাণ দেখলাম এবং এই যে গাছের আমগুলাও পড়েছে আমাদের যে আম গাছটা রয়েছে পশ্চিম পাশে আমাদের বিল্ডিংয়ের সাথে তো সেখান থেকে অনেক আম পড়ে গিয়েছে এবার আমের গুটি অবশ্য অল্প হয়েছে যে দেখুন ছোট ছোট গুটি কিন্তু সেগুলোও পড়ে যাচ্ছে প্রচণ্ড গরম পড়ছে সে কারণেও পড়ছে আবার ঝড় বৃষ্টির কারণেও পড়ছে তো আমি সাদের যে ছিদ্রটা সেটা পরিষ্কার করে দিয়েছি তো আস্তে আস্তে জলটা বেরিয়ে যাচ্ছে তো স্বাদটা পরিষ্কার করতে হবে দেখুন কত পাতা জমে আছে এদিকে সব দিকে গাছের পাতা এসে একদম ভরে গেছে এখানে একটা সম্ভবত বাঁধাকপির গাছ হয়েছে এপাশে মানে মানে হাঁটতে গিয়ে পা ডুবে যাচ্ছে এত পরিমাণ জল ছাদে জমেছে আর এভাবেই কিন্তু সম্পূর্ণ স্বাদ ড্যামেজ হয়ে যায় আবহাওয়ার যে আপডেট দেখছি তাতে পয়লা এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত বাংলাদেশের আবহাওয়ার যে তাপমাত্রা সেটা চরমে উঠবে অর্থাৎ রেকর্ড পরিমাণ গরম পড়বে এবং প্রচুর ঝড় বৃষ্টি হবে যার আলামত এখন থেকেই দেখতে পাচ্ছি এই যে আমের গুটিগুলো পড়েছে দেখুন বন্ধুরা তো আমের গুটিগুলো আমি একটু খুঁটে নিচ্ছি যদিও ছোট এখন এই মুহূর্তে গরমের সময়ে আম ডাল খেতে ভালো লাগে মটর ডালের সাথে আমের গুটি তো যদিও আমের গুটিগুলো ছোট আমি কুড়িয়ে নিচ্ছি এখানে বেশ কিছু আমের গুটি পড়েছে তো সেগুলো আমি কুড়িয়ে নিচ্ছি তবে ছাদের গাছগুলো কিন্তু প্রাণ ফিরে পেয়েছে তো এখন একটু এগুলো পরিষ্কার করার জন্য ঝাড়ু দিয়ে পাতাগুলো সরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সাতটা এই মুহূর্তে কিছুটা পরিষ্কার হয়েছে তো আপনারা আমার চ্যানেল বিপুল ব্লক সেভেন্টি ওয়ান সাবস্ক্রাইব করবেন ফলো করবেন প্লিজ